বাংলাদেশ প্রতিদিনে নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বিকেল 4টার দিকে রাজধানী ল্যাবেড হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে মৃত্যুবরণ করেন তিনি তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক করলে ল্যাবেড হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছিল এর আগে গত 22 জানুয়ারি তিনি করোনা আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাংবাদিক পীর হাবিব বাদ এশা উত্তরা পার্ক মসজিদে প্রথম নামাজে জানাজার পর তার লাশ কাল সকালে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে দ্বিতীয় নামাজে জানাজা শেষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও কর্মস্থল বাংলাদেশ প্রতিদিনে নেওয়া হবে সোমবার সুনামগঞ্জে কেন্দ্রীয় মসজিদ ও নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে পীর হাবিবুর রহমানকে